গতকাল রাতে একটা ভিডিও মেক করেছিলাম, সেখানে বলেছিলাম এম্পাওয়ার লাইফ নিয়ে। তাদের কিন্তু আপগ্রেডের যে বিষয়টা ছিল সেটা কিন্তু স্টপ ছিল, কিন্তু বর্তমানে সকালবেলায় দেখা যাচ্ছে এটা আপগ্রেড করা যাইতেছে। তো রাতের ভিডিওতে বলেছিলাম তাদের কোম্পানিটা তারা একজন একজন করে ম্যানুয়ালি আপগ্রেড করছে মেম্বারগুলোকে, কিন্তু এটা তাদের জন্য কিছুদিন সময় লাগতে পারে এবং আপনাদের যে কমিশনটা রয়েছে সেই কমিশনটা কিন্তু পাইতে কয়েকদিন সময় লাগতে পারে বা আপনার অ্যাকাউন্টে শো হইতে এটা কিছুদিন সময় লাগতে পারে। আপনার এখন লগ ইন করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি এখনও পে করে না থাকেন বা আপনি যদি না পেয়ে থাকেন, এর জন্য চিন্তার কিছু নাই। পেমেন্ট ইউ উইল স্টিল বি রাইট ইন দ্য বিগিনিং, আপনার পেমেন্ট কিন্তু শুরু থেকে স্টার্ট হচ্ছে এটা তারা বলছে। এখন তাদের লঞ্চিংটা যেটা হইতেছে সেটা হইতেছে তাদের ওয়ান্ডারফুল জার্নির জন্য। তো এখন কথা হইতেছে এখানে আমাদের নতুন সকালবেলা যেটা দেখতে পাচ্ছি এটা হইতেছে যে 1425 মেম্বার জয়েন্ট হয়ে গেছে। আমি রাতের বেলা শুধুমাত্র এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তারপরে এই অবস্থা। এখন কিন্তু আপগ্রেড করা যাইতেছে, আপগ্রেডটা শো করতেছে, কিন্তু এখানে অ্যাফিলিয়েটের মাধ্যমে দেখাইতেছে, অর্থাৎ এখানে কিন্তু অলরেডি ডিপোজিট করা যাইতেছে না। এই যে তাদের প্রসেসটা এটা কিন্তু অলরেডি আমরা দেখতে পারতেছি যে অ্যাফিলিয়েটে ক্লিক করলে কোনো কিছু শো করতেছে না। দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে পেন আউট দিলে কখনোই তো সম্ভব হবে না, কারণ এখানে শুধুমাত্র রিচার্জ করতে হইবে, অর্থাৎ এখানে ডিপোজিট করতে হবে। তো এখন আমরা ভাবতেছি যে এটা আসলে কবে স্টার্ট হবে। তারা যেহেতু এটা কিন্তু আগের মতোই রইল, গতকাল একটা নোটিশ দিছে, শুধু আজকে একটা নোটিশ দেয় নাই, শুধুমাত্র পার্থক্য এইটুকুই। এটাই হইতেছে বর্তমান সময়ের আপগ্রেড, এবং তারা যদি অ্যাকাউন্টে ব্যালেন্স শো করায় তাহলে নতুন নিউজ তো অবশ্যই পাবেন এবং ডিপোজিট স্টার্ট হলে আপনারা দেখতে পারবেন। তবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন যদি আপনার ইচ্ছে হয় এম্পাওয়ার লাইফে ইনকাম করতে। যদি এই সাইটটা ফিরে আসে তাহলে অবশ্যই অনেকে হিউজ পরিমাণে ইনকাম করা স্টার্ট করবে। আমি আশা রাখতেছি আপনারাও অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। প্রথম দিকে ইনকামটা ভালো হইতে পারে, পরের দিকে কী হবে জানি না, তবে প্রথম দিকে ইনকামটা অনেক ভালো হবে, এটা সত্যি কথা। তো ভিউয়ার্স, অলরেডি আজকের ভিডিওতে শুধু এইটুকু আপডেট দিলাম যে গত রাতে যে নোটিশটা ছিল সেই নোটিশটা এখন শো করতেছে না, এবং এই নোটিশটা শো না করার ফলে দুইটা জিনিস হইতে পারে। একটা হইতেছে হয় এই যে এম্পাওয়ার লাইফ এইটা স্ক্যাম করবে না এবং হয়তোবা কিছুদিন রানিং থাকবে, আপনি এই সময়ের ভিতরে আপনার ফ্রেন্ডকে জানাতে পারেন এবং কিছুদিনের ভিতরে যে পরিমাণটা ইনকাম করবেন এটা এক মাস থেকে দুই মাস বা তিন মাস তার বেশি সময়ও থাকতে পারে। যদি এটার স্ক্রিপ্ট ভালো থাকে, অর্থাৎ এদের প্ল্যানিং যদি ভালো থাকে, তাহলে এটা লং লাস্টিং হইতে পারে। তো এখন এইটাতে কাজ হইতেছে আপনি শুধুমাত্র এক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন এবং নেক্সট যখন উইথড্র চালু হয়ে যাবে তখন এখানে ডিপোজিট করতে পারেন মাত্র $20। অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, পরে ডিপোজিট করেন ডিপোজিটের ভিডিও দিলে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।